আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন? আমি আপনাদের ভালো, শেষ মেহরবানিতে খুব ভালো আছি। গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মোবাইল রিপেয়ারিংয়ের সঙ্গে যারা আছি আমরা, আমাদের কিছু সময় আমরা কিছু বিষয় অজ্ঞতার কারণে হলেও কাজগুলো করতে গিয়ে কিছু ভুল করে ফেলি। এই ভুলগুলোর মাশুল হিসেবে অনেক সময় হয়তো দেখা যাচ্ছে একটা ফোনের আমরা বিল করছি 500 টাকা বা 1000 টাকা। একটা কাজ না হলে সেই 1000 টাকা থেকে হয়তো আমি বঞ্চিত হই, কিন্তু সেই কাজটা করতে গিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেটা ক্ষতি সাধন হয়, তাহলে আমাদের গ্রাহক তার যে ফোনটা সেটার দাম হতে পারে 40,000, 50,000 বা 1,00,000 টাকা। এক্সপেন্সিভ একটা ফোন বর্তমান সময়ে সে হারাচ্ছে, তার মানে আমাদের 1,000-এর বিপরীতে কিন্তু 50,000 টাকা, 1,000-এর বিপরীতে হচ্ছে 1,00,000 টাকা। হিসেবগুলো এরকম অনেক সময় আমাদের ডেড ফোন আসছে আমাদের কাছে, কিন্তু কাজ করতে যেয়ে অনেক সময় হিতে বিপরীত করছি, আমরা ভুল কাজ করছি, এই ফোনগুলো আর ফিরে আসছে না। তাহলে এই ফোনটা যদি বিল হয়ে থাকে 2,000 টাকা, আমার যদি বেনিফিট 2,000 টাকাও হয়ে থাকে, তো দেখা যাবে যে আমি কাজটা ব্যর্থতার কারণে আমি 2,000 টাকা থেকে বঞ্চিত হলাম, কিন্তু ভুল কাজের কারণে ওই ফোনটা যদি নষ্ট হয় তাহলে একজন গ্রাহক হারালো 1,00,000 টাকা। যার কারণে আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে এবং দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য আমি সবসময় বলি যে আমরা সকলে ছাত্র, এক্সপার্ট বা শিক্ষক বলে কোনো কিছু নেই। আজকে আমি যদি এখানে একটা বিষয় শেখানোর জন্য উপস্থিত হয়েছি, আমি গতকালকে এই বিষয়ের উপর একটা ছাত্র ছিলাম, আজকে আমি শিক্ষক, আমার সামনে যারা আছে তারা ছাত্র, তারা আগামীকাল আবার নিজেরা শিক্ষক হবে। বিষয়টা এরকম, পৃথিবীতে জ্ঞানগুলোকে এভাবে আস্তে 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 মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয় এবং এর একটা পর্যায় আছে, একটা মার্জিন আছে। যিনারা শিক্ষক তিনারা হয়তো একদিন আগে শিখে, ছাত্ররা একদিন পরে। এই ছাত্রগুলো যখন আবার এক্সপার্ট হয় তখন আরও 2 জনকে শেখায়, তারা আবার কিছুদিন পরে শিখে। এর জন্য আমরা পৃথিবীতে সকলেই ছাত্র, শুধুমাত্র শিক্ষকরা কিছুদিন আগে, এক্সপার্টরা কিছুদিন আগে শিখছে। বিষয়টা হচ্ছে এরকম। তো এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে টপিকটা লেখাই আছে স্যামসাং A56 হোম ব্যাক আর হচ্ছে অপশন। তো এই তিনটা কি যখন কাজ করতেছে, তো A56-এর আমাদের হোম বাটনে যেটা হচ্ছে মিডিলে হোম বাটন রয়েছে, এই হোম বাটনটা আমরা এখানে একটা ফিঙ্গার প্রিন্টও পেয়ে থাকি যেটার মাধ্যমে আমরা ফিঙ্গার লক করে থাকি। আবার এখানে অপশন বাটন আছে, আমাদের ব্যাক বাটন রয়েছে, এগুলো বাটন না, এগুলো হচ্ছে সেন্সর, এগুলো হচ্ছে টাচে কাজ করে। যখন দেখা যায় যে আমাদের এই ফোনগুলো প্রবলেম হচ্ছে, লাইক হচ্ছে যে আমাদের যখন আমাদের এই রিবনটা কাজ করছে না, সব কিছু ঠিক আছে, আমাদের রিবনটা ড্যামেজ হয়নি, ছিঁড়ে যায়নি, ফেটে যায়নি, তখন আমরা করছি কি, এর আশেপাশে যেসব কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে রিসোল্ডারিং করতেছি। অনেক ক্ষেত্রে ক্যাপাসিটার লিকেজ আছে কি না সেটা চেকিং করার পদ্ধতিও হয়তো আমি ভালোভাবে জানি না, বুঝি না, করতে পারছি না, তো আমরা রিসোল্ডারিং করছি, রিহট দিচ্ছি। এটাতে না হলে আমরা সরাসরি পাওয়ার আইসিতে চলে যাচ্ছি, অথচ লাইনটা সিপিইউ থেকে আসছে না পিএমসি থেকে আসছে সেটাও বুঝছি না। এভাবে কিন্তু আমরা সব অনেক সময় ভুল কাজ করছি, এক্ষেত্রে আমাদের কিছু সময় নষ্ট হচ্ছে, অনেক সময় ঝড়ে বকও পড়ছে, বিভিন্ন রকম ইস্যু আছেই। তবে আমি একটু ডিসকাস করতে বলবো সকলকে, যে আমরা যদি ডিসকাসের ভিত্তিতে কাজগুলো করি তাহলে কাজগুলো আমাদের সুন্দর হবে, কাজগুলোর রেজাল্ট ভালো হবে এবং আমাদের কাস্টমাররা আমাদের প্রতি সন্তুষ্ট চিত্তে আমাদের কাছ থেকে কাজগুলো নিয়ে যেতে পারবে। তো আমরা এখানে রিবনটা আঁকিয়ে রেখেছি। আমাদের এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, ফোনের ডিসপ্লে খুলতে যায় আমাদের টেকনিশিয়ানরা, খুলতে গিয়ে রিবনের যে ফ্লেক্সগুলো আছে ফ্লেক্সগুলো ছিঁড়ে ফেলে, আর ছিঁড়ে ফেলার অন্যতম যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের ব্যাক বাটন আর অপশন বাটনের এই জায়গাটা। তো যখন এটা ছিঁড়ে যায় তখন ওয়ার্কিং করছে না। তবে আমাদের এই ফ্লেক্সের সঙ্গে কী কী আছে সে বিষয়টি যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এখানে ফ্লেক্সের সঙ্গে পাচ্ছি যে হোম বাটন, আমাদের অপশন, ব্যাক, এর সঙ্গে আমাদের আবার আছে চার্জিং সকেট, এরপরে আমরা এখানে পাবো হচ্ছে আমাদের ডিজিটাল মাইক্রোফোন, এরপরে হচ্ছে পাবো হচ্ছে আমাদের নেটওয়ার্কের যে সিগন্যালটা, সিগন্যাল আসা যাওয়ার জন্য আমাদের আরএফ কেবেল রয়েছে, আরএফ কেবেলের কপলার রয়েছে, সকল কিছু কিন্তু আমাদের এই ফ্লেক্সের মধ্যে বিদ্যমান রয়েছে। তো লাইনগুলো কোথায় থেকে আসে, কীভাবে আসে, কয়টা লাইনে কাজ করতে হবে, দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে এই লাইনটা ছিঁড়ে গেছে, ফ্লেক্সটা ছিঁড়ে গেছে। এখন করছি কি, যে আমরা এই ফ্লেক্সটা কেনার জন্য মার্কেটে মুভ করছি। বাংলাদেশের ক্ষেত্রে পার্টস বিক্রয়ের জন্য সবচাইতে বাজে একটা জায়গা এই মার্কেট প্লেসে। আমরা এই প্রোডাক্টগুলো কিনতে গেলে আমরা পাই হচ্ছে একবারে দুর্বল কোয়ালিটির অথবা একেবারে কপির কপি
মানে একবারে আনকোয়ালিটি কিছু পার্টস আমরা পাই। এই ফ্লেক্স কেবল নিয়ে আসার পরে দেখবেন যে আপনার অপশন কাজ করছে, ব্যাক কাজ করছে না, ব্যাক কাজ করছে তো অপশন কাজ করছে না, অথবা দেখা গেছে যে আপনার এগুলো সব ঠিক আছে, চার্জিং ইস্যু রয়েছে, অথবা চার্জিংও ঠিক আছে, এখন আপনার হোম বাটনের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা কাজ করছে না, আবার দেখা গেছে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয়, নেটওয়ার্ক লো আসে। তো এই সমস্যাগুলো কেন, আমরা যে পার্টসগুলো নিয়ে আসছি বাংলাদেশে, আমাদের ইম্পোর্টাররা খুবই আনকোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আমাদের মার্কেটে নিয়ে আসছে। এবং এখানে এই এই ড্রাইভার শুধুমাত্র তাদের না, এই ড্রাইভার আমাদের ভিতরেও, কারণ আমরা সবসময় সস্তা প্রোডাক্ট খুঁজি। যখন আমরা কল করছি কোনো একটা ব্যবসায়ীকে, ভাইয়া এই ফ্লেক্সটা আছে কি, তো ওগুলো আছে, কত টাকা দাম, 500 টাকা। আমি আবার কৌতূহলবশত অন্য একজন ব্যবসায়ীকে ফোন দিয়েছি, সে ব্যবসায়ীকে যখন জিজ্ঞেস করলাম বলছে 350, যে 500 বললো তাকে আমি কিন্তু মনে মনে কিছু গালিও দিলাম, অথবা তার সম্পর্কে সমালোচনা করলাম। 350 টাকার প্রোডাক্টটা নিয়ে আসার পরে দেখলাম যে আমার ব্যাক বাটনটা কাজ করছে না, আমি ভেবে নিলাম যে হয়তো প্রোডাক্টটা ফল্ট, কিন্তু আসলে প্রোডাক্টটা ফল্ট না, এই প্রোডাক্টটার কোয়ালিটি খারাপ ছিল। এভাবে যখন একজন মানুষ ভালো কোয়ালিটির পার্টস মার্কেটে নিয়ে আসছে এবং এটা সেল করতে সে ব্যর্থ হচ্ছে, তার 5 পিস সেল হতে গিয়ে আরেকজনের 500 পিস সেল হচ্ছে, তখন প্রতিযোগিতার কারণে হলেও সে ব্যবসায়ী আনকোয়ালিটিফুল প্রোডাক্টের মধ্যে আবার ধাবিত হচ্ছে। এ হচ্ছে বিষয়। তো যেটা কথা বলছিলাম মূল টপিকটা, যে আমাদের লাইন ছিঁড়ে গেছে, এখন লাইন ছিঁড়ে গেছে, আমরা এই ফ্লেক্সটা চেঞ্জ করতে গেলে সবচেয়ে বেশি প্রবলেম পড়ে, মানে একটা সমস্যা সমাধান করতে গিয়ে আমরা নতুন আরও 2-3টা সমস্যার সৃষ্টি করছি। এই লাইনটা কীভাবে আসছে, এই লাইনটাকে ওয়ার্কিং করছে কীভাবে, এটা যদি আমরা জানতাম তাহলে আমরা খুব সহজে এটাকে রিপেয়ার করে ফেলতে পারতাম, তাতে আমার 500 খরচ হতো না, আমাদের 2 থেকে 3 মিনিট সময় লাগতো সর্বোচ্চ। আমরা প্রথমে আসি যে আমাদের লাইনটা কোথা থেকে আসছে দেখার জন্য। এটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট, অর্থাৎ পিএমআইসি। পিএমআইসি আপনার এই বাটনগুলোকে আমাদের ভোল্টেজ দেবে, একটা বাটনের জন্য 1.8, 2.8 এরকম ভোল্টেজ লাগতে পারে। এবং আমরা সিপিইউ থেকে দেখুন, এখান থেকে একটা ট্র্যাক করেছি, এই ট্র্যাকের সঙ্গে আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে রেজিস্টার, এখানে যেটা পেয়েছি একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এটা হচ্ছে ক্যাপাসিটার। তো আমরা এখানে একটা ওয়েজের মধ্যে 2টা রেজিস্টার দিয়েছি, একটা ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারটা যদি কখনো লিকেজ হয় তাহলে আপনার এই ওয়েজটা কাজ করতে প্রবলেম করবে। এইখানে যে রেজিস্টারগুলো রয়েছে, রেজিস্টারগুলো সাধারণত নষ্ট হয়ে গেলে কখনো ওহম বেড়ে যায়, কখনো ওহম কমে যায়। তো এই রেজিস্টারগুলো কত মান সম্পূর্ণ হয় সেটা আপনাকে মাথায় রাখতে হবে, অথবা আমাদেরকে স্কেমেটিক ডায়াগ্রাম থেকে বের করতে হবে। তো এই রেজিস্টার হয়ে যখন লাইনটা আসছে, এখানে দেখুন আমরা এখানে কিন্তু মাত্র একটা লাইন নিয়ে আসছি, ওয়ান ওয়ে। তো আমরা সাধারণত যেসব বাটনগুলো কাজ করে থাকি আমাদের 2টা লাইন থাকে, এবং ওখানে নেগেটিভ পজিটিভ যখন আমরা প্রেস করি তখন নেগেটিভ পজিটিভ এক হলে কাজ করে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমরা সিঙ্গেল ওয়েতে আমাদের এটা ট্র্যাক করা হয়েছে। তো সিঙ্গেল ওয়েতে যখন আমাদের এটা ট্র্যাক হয়ে গেছে, এটার কাজ হচ্ছে কি, সিপিইউ থেকে দেখুন এখান থেকে আমরা একটা লাইন বের করছি, ব্যাক বাটনেও কিন্তু এখান থেকে যে কোনো একটা বল থেকে লাইনটা বের হয়ে চলে আসছে। এখানেও আমরা একটা রেজিস্টার এবং একটা ক্যাপাসিটার দিয়েছি, এই লাইনটাও এসছে কিন্তু আমাদের সিপিইউ থেকে। এবং এখানে দেখুন যে হোম বাটনের 2টা লাইন কিন্তু সিপিইউ থেকে বের আসছে। তার মানে এই সেটটা যদি কখনো এরকম হয় যে আমাদের ফ্লেক্সটা কেটে যায়নি, নষ্ট হয়নি, কিন্তু আমরা ওয়ার্কিং করতে পারছি না, আবার নতুন একটা ফ্লেক্স লাগাচ্ছে তাও ওয়ার্কিং করছে না, তাহলে বুঝতে হবে যে আমাদের ওয়েজের কম্পোনেন্টগুলো সমস্যা, অথবা সিপিইউ থেকে আমাদেরকে এটা রিপেয়ার করতে হবে। এখন দেখুন যে এখানে যে ভোল্টেজটা রয়েছে, এই ভোল্টেজটা আসতে গিয়ে এখানে একটা ক্যাপাসিটার রয়েছে, এখানে যদি আমাদের লাইক 2.8 ভোল্টেজের প্রয়োজন হয়, এই ভোল্টেজটা যদি যথাযথভাবে এখানে পৌঁছাতে না পারে তাহলে কিন্তু আমাদেরকে এই ক্যাপাসিটার চেক করতে হবে যে ক্যাপাসিটার লিকেজ আছে কি না, কারণ ক্যাপাসিটার লিকেজ হলে আমাদের ভোল্টেজটাকে ড্রপিং করাবে অথবা নিজে কিছুটা বেশি ভক্ষণ করবে। তো যার কারণে আমাদের যদি ভোল্টেজ ইস্যু হয়ে থাকে তাহলে আমাদেরকে পিএমআইসি থেকে কাজ করতে হবে, আর যদি আমাদের সিগন্যাল প্রবলেম হয়ে থাকে, সিগন্যাল আসা যাওয়াতে কোনো সমস্যা অথবা সিগন্যালটা আসছেই না এরকম যদি হয় তাহলে আমাদের সিপিইউতে কাজ করতে হবে। তাহলে আমাদের সেকশনটা চেনা একটু জরুরি, যে আমাদের কোন ওয়েজটা কোন সেকশন থেকে কাজ করছে। এখন আসি, যেহেতু আমাদের এই যে সিঙ্গেল ওয়েজ, যার কারণে আমাদের ব্যাক যদি প্রবলেম হয় এভাবে কেটে যায়, তাহলে এই ব্যাকে আমরা 1 মিনিটের মধ্যে একটা সমাধান করতে পারি। সেটা হচ্ছে যে এই ব্যাকের যে ওয়েজটা রয়েছে, ওয়েজের মধ্যে আমরা 2টা ক্যাপাসিটার দেখেছি, এই একটা ক্যাপাসিটার, এখানে একটা ক্যাপাসিটার, সরি রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার,
এখানে দেখতে পাচ্ছি একটা ক্যাপাসিটার। তো ক্যাপাসিটার যে পজিটিভ লাইন আছে, পজিটিভ সাইডে যদি আমি আমার স্কিনটা টাচ করি, সেটা সরাসরি হতে পারে অথবা একটা টুইজার হাতে ধরি যদি আমি, তো টুইজারটা যখন আমি হাতে ধরবো তখন এই টুইজারটা আমার স্কিনটা টাচ পাচ্ছে, আর টুইজার মাথাটা যদি আমি ক্যাপাসিটার পজিটিভে টাচ করি জাস্ট এভাবে, তখন কিন্তু আমার ব্যাক বাটনটাই ওয়ার্কিং করবে। মানে যে কোনোভাবে এই ওয়েজটাতে যদি আমার স্কিনটা সে পেয়ে যায় তাহলেই ওয়ার্কিং করবে। তার মানে এখানে একটা লাইন থেকে কাজ করছে। আবার যদি আমি ক্যাপাসিটারে টাচ না করে আমি বা ক্যাপাসিটারটা এখানে নাই, নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাহলে আমি এই রেজিস্টারে টাচ করতে পারি অথবা এই রেজিস্টারে, যে কোনোভাবে যদি আমি এখানে টাচ করি সিঙ্গেল টাচে আমাদের কাজ করবে। এখানে দুইটি ওয়েজের প্রয়োজন নেই এবং এখানে সিগন্যালটা শুধু আসতে হবে। তাহলে বুঝতে পারছি যদি আমাদের এই লাইনটি ছিঁড়ে যায়, এই লাইনটি ছিঁড়ে যায় তবুও শুধুমাত্র জাস্ট একটা জাম্পার সে রেজিস্টার থেকে হতে পারে, ক্যাপাসিটার থেকে হতে পারে, জাস্ট একটা জাম্পার নিয়ে এসে যদি আমরা দিতে পারি তাহলে আমাদের ফাইনালি আমাদের ব্যাক অ্যান্ড অপশন ওকে হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে এই কাজটি আমার কাছে আছে, ফোনটি সরাসরি আমার হাতেই, এই সেটটাও কিন্তু আমাদের পর্যায়ে আছে যে আমাদের এই লাইনটি ছেঁড়া ব্যাক অ্যান্ড অপশন। তো এটা এক থেকে দুই মিনিটের মধ্যে কীভাবে সমাধান করা যায় এই বিষয় নিয়ে আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। এই ভিডিওটি দেখতে পাবে হচ্ছে আমাদের অনলাইন এবং অফলাইন ছাত্ররা, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ডায়াগ্রাম বেজে আমরা কাজগুলোকে কীভাবে বুঝে নিতে পারি। এবং সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আমি যে সেকশনের প্রবলেমটা সমাধান করার চেষ্টা করছি সেটা আসছে কোথা থেকে, পিএমআইসি অথবা সিপিইউ। আর একটা বিষয় যদি আমি বলতে চাই তাহলে আমাকে এভাবে বলতে হবে, সেটা হচ্ছে অনেক সময় আমাদের কন্ট্রোলিং আইসি হয়ে থাকে। এখন দেখুন যে এখান থেকে যে আমাদের ওয়েজটা বের হয়ে আসছে, যদি আমাদের ব্যাক হোমের কন্ট্রোলিং আইসি থেকে আলাদা তাহলে আইসিটাকে মাঝে এভাবে বসাতে হবে, তাহলে এই লাইনটা সরাসরি সেখানেও যাবে না, ব্যাকটা আগে প্রথমে আসবে হচ্ছে আমাদের আইসিতে, তারপরে বের হয়ে যাবে এখানে। যদি এরকম হয় তখন আমাকে এই কন্ট্রোলিং আইসিটাকে চেঞ্জ করতে হবে, তখন আমার সিপিইউতে যাওয়ার দরকার নেই। তো আমরা এই এই ধরনের মাঝপথে আমাদের কন্ট্রোলিং আইসিগুলো যখন ব্যবহার করা হয় তখন সাধারণত সরাসরি আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে আঘাত পায় না, সে কোনো ধরনের যদি ওভারলোড, ভোল্টেজ ড্রপিং অথবা শর্টিং ইস্যু আসে, কোনো সমস্যা আসে, সেই সমস্যাগুলো কিন্তু আমাদের কন্ট্রোলারের উপরে যে ধাক্কাটা দেয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে সক্ষম হয়েছেন। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি, ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে দুর্বল এবং নতুন টেকনিশিয়ান অনেক বেশি, তারা ভিডিওটি দেখলে কেউ কেউ কাজ বুঝবে, কেউ কেউ হয়তো জ্ঞানের পিপাসা বাড়বে, তারা জ্ঞান অন্বেষণের চেষ্টা করবে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।